আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পার্থিব এই জগতে সবাই ধনী হতে চায়, সম্পদশালী হতে চায়, কিন্তু অনেকের সেই স্বপ্ন পূরণ হয় না। আবার আমাদের সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই কিছু মানুষ অনেক টাকা পয়সা উপার্জন করে, কিন্তু তারপরেও তার অভাব অনটন লেগেই থাকে, নানা রকম বিপদ আপদ লেগেই আছে, ইনকামের চেয়ে বেশি ঋণগ্রস্ত হয়ে যায়, রিজিকে সংকট লেগেই থাকে। আমরা যদি কয়েকটি কাজ করা থেকে বিরত থাকতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধনী করে দিবেন, কারো কাছে হাত পাততে হবে না, রিজিকের সংকট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ আলোচনা করব যেই কাজ করলে আল্লাহ পাক আপনার রিজিক কমিয়ে দেয়, অভাব বাড়িয়ে দেয়। এক, ভোরে ঘুম থেকে না উঠা। হযরত সাখর আল গামেদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে ভোরের বরকত দান করুন, অর্থাৎ ভোরবেলা তার রুজি রোজগারে বরকত দিন। দুই, সকল কাজে কর্মে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। নিজের সকল কাজে কর্মে আল্লাহর প্রতি নির্ভরশীলতা হতে হবে, এবাদতের সময় এবাদত করতে হবে। যদি শক্তি বা দাপট দিয়ে রিজিক পাওয়া যেত তাহলে বনের বাঘের রিজিকের অভাব হতো না, অপরদিকে পিঁপড়া না খেয়ে মারা যেত। তাই স্বীয় চেষ্টায় সর্বোচ্চ সীমায় থেকে আল্লাহর উপর নির্ভরশীলতা অবশ্যই প্রয়োজন। হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দেব এবং তোমার অভাবকে দূর করে দেব। তুমি তা না করলে, ইবাদত অপেক্ষায় দুনিয়ার পিছনে দৌড়ালে, আমি তোমার দুহাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব অনটন দূর করা হবে না। তিন, আত্মীয়তা ছিন্ন করা। আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব না পালনও রিজিক সংকটের অন্যতম কারণ। তাদের খোঁজ খবর নেওয়া যেমন কর্তব্য, তেমনি তাদের হক পুরোপুরি আদায় করাও আবশ্যক। তা না করলে মৃত্যুর আগে হলেও নিকৃষ্টতর শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এদের প্রতি আল্লাহর অভিশাপ, এরপর তাদের বধির ও দৃষ্টিহীন করে দেওয়া হবে। চার নম্বর, অপচয় করা। আমাদের রিজিকের সংকীর্ণতার সবচেয়ে বড় কাজ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, কিছুতেই অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। পাঁচ, সুদের আদান প্রদান করা। মহান প্রভু ইরশাদ করেন, আল্লাহ সুদকে ক্ষয় সমূলে নিকৃষ্ট ধ্বংস করেন এবং দানকে বর্ধিত করেন, রিজিকে বরকত দান করেন। সুদ বাহ্যিকভাবে দেখতে বৃদ্ধিশীল লাগলেও অভ্যন্তরীণভাবে অথবা পরিণামের দিক দিয়ে সুদের অর্থ ধ্বংস ও বিনাশী হয়। মানবতার মুক্তির কাণ্ডারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে জাতির মধ্যে সুদ প্রসারিত হবে তারা অবশ্যই দুর্ভিক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব নিপতিত হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পাঁচটি কারণ যদি আমরা ভালোভাবে বুঝে থাকি এবং এই পাঁচটি কাজ করা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো দিন আপনার রিজিকের ভিতরে অভাব অনটন সংকীর্ণতা দিবেন না, বরং আপনার রিজিকের ভিতরে ভরপুর বরকত দিবেন, আপনি কখনোই অভাবে পড়বেন না।